বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের 48তম আওয়ামী লীগ সরকারের টানা 11তম এবং নিজের প্রথম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের শিরোনামে 2019-20 অর্থবছরের জন্য 5,23,190 কোটি টাকার এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2% এবং মূল্যস্ফীতির চাপ ধরা হয়েছে 5.5%। বাজেটের আকার বাড়লেও বাজেট বক্তৃতার বই সংক্ষিপ্ত করার পাশাপাশি প্রচলিত ধারা থেকে বের হয়ে নতুন আঙ্গিকে তৈরি এবারের বাজেটকে স্মার্ট বাজেট হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। বাজেট প্রণয়ন বড় কথা নয়, বরং বাস্তবায়নকেই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে শুধু এক বছরের জন্য নয়, 2041 সালকে টার্গেট করে এই বাজেট প্রণয়নের কথা জানান তিনি। প্রস্তাবিত বাজেটে 3,77,810 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে আয় হবে 3,25,600 কোটি টাকা। তবে বাজেটে জিডিপির 19% পূরণ হওয়ার কথা থাকলেও 17% পূরণ হবে না এবং বছর শেষে 2,50,000 কোটি টাকা রাজস্ব আদায় হবে না বলে মনে করেন অর্থনীতিবিদেরা। নতুন অর্থমন্ত্রী বাজেটের আকার বাড়ানো, অধিক রাজস্ব আদায় এবং নড়বড়ে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, এই তিনটি প্রধান চ্যালেঞ্জের সম্মুখীন হবেন বলে মনে করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইনও খোলা, প্রতিদিনের মতো ফেসবুক আর ইউটিউবে তো আছি। 2019-20 অর্থ বছরের বাজেট নিয়ে প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুর্শিদ কুলি খান এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম। স্বাগত আপনাদের তিনজনকে। বদিউর রহমান, আপনাকে দিয়েই শুরু করি, মানে আলোচনাটা তো সেখান থেকেই শুরু করতে চাই যে কেমন হলো বাজেট, কিন্তু ব্যাপক পরিমাণ ঘাটতি রেখে এবং এই যে বাজেটগুলো মানে একরকমের একটা চ্যালেঞ্জের মতো কিনা, যে প্রতিবারই বাজেটের আকার বাড়াতেই হবে, লক্ষ্যমাত্রাও বাড়াতেই হবে, এই আলাপটাও আমরা বছর বছরই করি, কিন্তু সেই বিষয়ে আপনি কোনো মন্তব্য করে শুরু করতে পারেন চান কিনা? ধন্যবাদ। বাজেটের সাইজ বা আকার যেটা বাড়ে তা ভাড়াটা ভালো, কারণ যত বেশি অ্যাম্বিশাস হওয়া যাবে তার থেকে কিছু কাটছাট হওয়ার পরেও তাহলে লক্ষ্যমাত্রাটা, মনটা বড় থাকতে আগানোটা সম্ভব হবে। হিমালয় উঠবো ভাবলে হিমালয়ের নিচ পর্যন্ত যেতে পারে কিছুটা, সেগুলা যদি অন্যভাবে বলা হয় যে কামান চাইলে পিস্তল মিলবে, এটা তো অনেক সময় এরকম হতেই পারে, সেটা ভিন্ন হয়। কিন্তু আসলে যেটা গত কয়েক বছরের ট্রেন্ড, অন্তত এক যুগের ট্রেন্ড যদি ধরি, আমি এক যুগ বলছি এই জন্য যেহেতু আমি 2007-এ ছিলাম, তো 2007 থেকে 2019 এক যুগই বলা চলে, তাতে পজিটিভ ট্রেন্ডটা খুবই প্রশংসনীয় বাজেটের ক্ষেত্রে। বাস্তবায়নের প্রশ্ন থাকলেও সেটা পরে আসছি, কারণ আমি যখন এনবিআরের চেয়ারম্যান হলাম তখন টোটাল এনবিআর অংশের 37,000 কোটি টাকা, মানে লক্ষ্যমাত্রাই থাকতো টোটাল বাজেটের মধ্যে, এনবিআর এর টার্গেট হলো 37,000 কোটি। আপনি আদায় করতে পারতেন কত শেষ পর্যন্ত? তো 37,000 কোটি টাকার থেকে সে সময়ে আদায় কাছাকাছি হয়ে আসতো, সেটা আমি কাগজটা চারটা দেখাবো। যখন বাজেট কম ছিল তখন ইমপ্লিমেন্টেশনের রেটটা তুলনামূলকভাবে বেশি ছিল, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। কেমন সেটা হলো, আমরা গত দুই সপ্তাহ আগে আলোচনাও করেছি যে যেমন এখানে একটা চার্টের মধ্যে 2010-11 থেকে শুরু করে যদি এখন 17-18-তে আসা যায়, বাজেটের সাইজ বাড়ছে কিন্তু ইমপ্লিমেন্টেশন হারটা আস্তে আস্তে কমেছে। 10-11-তে 97.06%, তারপরে 93%, 90%, 84, 81, 78, এইভাবে এখন 78 আসছে। মানে 36,000, আমি যদি ওই জায়গাটাতে আবার যাই, 36,000 কোটি টাকা 2007-এ আপনি যখন ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান তখন লক্ষ্যমাত্রা ছিল, আমি টার্গেট গত বছর ছিল, আমি টার্গেটটা ইনহেরিট করেছি তখন। হ্যাঁ, কিন্তু সেই সময় আমি আমার যে বাজেটটা নিলাম 7-8-এ, ওই সময় আমি 17% গ্রোথে 43,850 কোটি টার্গেট ঠিক করলাম এনবিআর জন্য, 36,000 থেকে 43,850, তাহলে গ্রোথ হচ্ছে 17%। কিন্তু ওই সময়ের একটা বেনিফিট ছিল, যেভাবে হোক আমরা তখন 47,000 কোটি টাকার উপরে গেলাম, কিন্তু এনবিআরকে মানুষের কাছে চেনানো হলো যে ইয়েস ট্যাক্স দিতে হয়,
ব্যাটটা আসবে এসে এই যে একটা টেক অফ পয়েন্ট হলো আপনি সেই সাত আট থেকে এখন চলে আসেন ছত্রিশ হাজার সাতত্রিশ হাজার কোটির থেকে এখন আপনি তিন লক্ষ পঁচিশ হাজার ছয়শো কোটিতে এনবিআর টার্গেটে আসেন। সো দিস ইজ ওয়ান অ্যাচিভমেন্ট, পজিটিভ অ্যাচিভমেন্ট। দ্বিতীয় ব্যাখ্যা যেটা বলা হয় বাস্তবায়নে কম হয়, পার্সেন্টেজ কম হয়, এবং টার্গেট কম করেও বোধহয় ধারণা করা হচ্ছে দু হাজার আঠারো উনিশে রাজস্ব বোর্ড দেড় লাখ কোটি টাকার উপরে রাজস্ব আদায় করেছে। আপনি টার্গেট যদি বড় হয়, আপনি যদি পার্সেন্টেজ একটু কম হয়, তাহলে ওভারঅল কিন্তু আপনার অনেক টাকা বেশি আসতেছে। আপনি দশ টাকা যদি বাজেট ধরেন, সেখানে একশো পার্সেন্ট আদায় করলে দশ টাকাই করলেন, কিন্তু যদি আপনি এক হাজার টাকা বাজেট ধরেন, সেখানে যদি এইট পার্সেন্ট করে, তাহলে কিন্তু হয়ে গেল আট হাজার টাকা, দশ হাজার থেকে আট হাজারে চলে আসবে। তো সেই হিসাবে ইমপ্লিমেন্টেশন রেট নিয়ে, ইমপ্লিমেন্টেশন ইজ এ চ্যালেঞ্জ, এটা সবসময় বাজেটের জন্য এটা বড় থাকে, কিন্তু সেই চ্যালেঞ্জটা থাকা সত্ত্বেও একশো পার্সেন্ট একশো পার্সেন্ট করার জন্য বাজেট কমানোর কোনো যৌক্তিকতা নেই। সেই হিসাবে আমি বলবো আমার পার্সোনাল ওপিনিয়ন এবং যেটুকু আমি কাজ করেছি আগে, তাতে এখন যে পাঁচ লক্ষ তেইশ হাজার একশো নব্বই কোটি টাকার বাজেট নেওয়া হইল, এর মধ্যে ঘাটতি হইল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো কোটি টাকা। কেমন তো ঘাটতি, তো এই যেটা রানিং বাজেট চলে যাচ্ছে এটা তো এক লক্ষ পঁচিশ হাজার দুশো তিরানব্বই কোটি টাকা ছিল, তার সাথে বিশ হাজার কোটি যোগ হইল, তো আনুপাতিকারে ওখানে আবার বাড়লো আপনার আঠারো দশমিক এক পার্সেন্ট জিডিপির আসছিল বাজেট, এটা ভালো। আমি এই উদ্যোগটা বাজেট আস্তে আস্তে বড় হবে, আরও বড় হবে, জনসংখ্যার অনুপাত যদি ধরা হয় তাহলে কি সে অনুপাতে বাজেট বাড়ছে? মারেনি এখন। জনসংখ্যার অনুপাত যদি ধরা হয় শনিবারে, আমার জিডিপি ট্যাক্স রেশিও খুবই পুয়র, এটা আপনি দেখলে হাসবেন। এই করের প্রসঙ্গটা নিয়ে আসলে এক রকমের বিস্তারিতই আলাপ করতে চাই, যে প্রত্যক্ষ করের মাধ্যমে আরো বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দু বছরের মধ্যে, কিন্তু সেই বিষয়ে কিভাবে এগোনো যায় সেই প্রসঙ্গেও আপনার কাছে ফিরবো। তার আগে একটু বাকি দুজন অতিথির কাছেও আসলে জানতে চাই, মুর্শিদ কুলি খান, কেমন বাজেট হলো বলে মনে হয় আপনার কাছে, যেমন পরবর্তীতে বিস্তারিত ব্যাংক খাতের সমস্যা নিরসনে কি করা হলো সে প্রসঙ্গে শুনবো, সার্বিকভাবে বাজেটটা কেমন হলো বলে মনে হচ্ছে? ধন্যবাদ। বাজেট অবশ্যই উচ্চাভিলাষী, এবং উচ্চাভিলাষী হতে হয়। আমি বদিউরের সঙ্গে একমত যে উচ্চাভিলাষী না হলে তো, তবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের কিন্তু জিডিপির সাইজও অনেক বেড়েছে, $300 বিলিয়ন যেটা আজকে আমরা শুনলাম, হ্যাঁ, যে $300 বিলিয়ন এটা কিন্তু দশ বছর আগে এত বড় ছিল না। কাজে আপনি খুব সেই সেই ক্ষেত্রে কিন্তু উচ্চাভিলাষী বলা যায় না, এবং এটা মানে সংশোধিত বাজেটের 18% গ্রোথ, এই তিন লক্ষ তেইশ হাজার যেটা নিয়ে আমরা মানে ই হয়, এটা কিন্তু মাত্র 18%। আপনি 18% ইউ ক্যান এক্সপেক্ট, হয়তো দেখা গেল সংশোধিত বাজেটে এটা হয়তো 15% বা 14% অ্যাচিভ হয়ে গেল। আমরা আরেকটা জিনিস যেটা হলো যে আমাদের গ্রোথকে কিন্তু আমরা জিডিপি গ্রোথকে আমরা 8% ফর দ্য ফার্স্ট টাইম ডিটারমিন করেছি। এটাকে অ্যাচিভ করার জন্য কিন্তু আমরা কিন্তু 7% গত তিন বছর ধরে ছিলাম, এবং 8% যাওয়ার জন্য এই যে আমার মনে হয় যে বিভিন্ন ক্ষেত্রে যে অর্থমন্ত্রী যে বিশেষ কিছু কিছু পদক্ষেপ নিয়েছেন সেটা আমার মনে হয় যে অভিনন্দনযোগ্য। আপনি সুনির্দিষ্ট পদক্ষেপ দেখেছেন, কারণ এটা তো আমি আপনাদের কাছে অনেক দিন ধরে শুনেছি যে মানে 7% আটকে যায় এমন দেশের উদাহরণও আছে, সেখানে আমরা 8% উঠবো সেটার একটা সুনির্দিষ্ট উদাহরণ দেখেছেন? আশা করা যায়, কারণ যেহেতু মানে আমরা যে 8% 8.3 যেটা মানে বাজেটে বলেছে যে 8.3টা অ্যাচিভেবল, হ্যাঁ, দেখা যায় যে অন্য অন্য বছর মানে ইভেন ওয়ার্ল্ড ব্যাঙ্কও মানে বলেছে যে 7.5, ওরা সবসময় কনজারভেটিভ এবং সবসময় কম বলে, তারপরে দেখা যায় যে সরকার যেটা বলে সেটাকে স্বীকার করে নেয়। হ্যাঁ, কাজেই উই হোপ যে উইল বি মানে উইল ক্রস দ্য ব্রিজ অফ 8%। যে প্রশ্নটা এখন তাহলে আসিফ ইব্রাহিম, আপনিও সার্বিকভাবে যদি বলেন, আর ব্যক্তি বিনিয়োগ বাড়ছে না, শিল্পে বিনিয়োগ বাড়ছে না, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ মানে একরকমের লক্ষ্যমাত্রার চেয়ে হতাশাজনক জায়গায় রয়েছে, তারপরেও কি করে বছর বছর জিডিপি বাড়ছে তা নিয়েও তো প্রশ্ন আছে, কিন্তু তার আগে আমি আপনার কাছে আসলে জানতে চাই যে আপনি আশা করেন কিনা শিল্পোদ্যোক্তা হিসেবে যে এবার বিনিয়োগ বারবার সুবিধাদি আছে এই বাজেটে, বাজেটটা কেমন হলো আপনার কাছে? বাজেটটা অবশ্যই উচ্চাভিলাষী, এবং আমার আগের দুজন বক্তা যারা অনেক অভিজ্ঞ তারা বলেছেন যে উচ্চাভিলাষী হওয়া ভালো। ফ্রম প্রাইভেট সেক্টর পার্সপেক্টিভ, ব্যক্তি খাতে দুটো জিনিস আমরা এবার লক্ষ্য করলাম, যে কর্পোরেট ট্যাক্স যে আমাদের রেটটা ছিল
কর্পোরেট হারের ট্যাক্সটা কিন্তু আনচেঞ্জড আছে, এখানে কোনো পরিবর্তন আসেনি। আমরা ধারণা করেছিলাম যে এখানে কিছু, যেহেতু আমরা কম্পিট করি আন্তর্জাতিক বাজারে এবং আমাদের কর্পোরেট ট্যাক্স রেট অন্যান্য দেশের তুলনায় কিন্তু একটু বেশি আছে, ওখানে কোনো চেঞ্জেস আনা হয়নি। আমি আশা করছি এটা নিয়ে হয়তো আবার ওনারা রিকনসিডার করবেন রিভাইজ বাজেটে। আরেকটা যেটা সুবিধা দেওয়া হয়েছে যে যদি শারীরিক প্রতিবন্ধীদেরকে নিয়োগ দেয় যেসব কর্পোরেট প্রতিষ্ঠান, তারা সেগুলো যেমন ওখানে আপনার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কথাটা চলে আসে, সেটার পরিধি বাড়ানো হয়েছে। যুবকদের স্টার্ট আপ প্রতিষ্ঠার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এটা একটা ভালো জিনিস। গবেষণা এবং উদ্ভাবন ক্ষেত্রে যেখানে আমাদের একটা দুর্বলতা রয়ে গেছে সেখানে 50 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে 74,365 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা খাতে অতিরিক্ত 13,000 কোটি টাকা, স্বাস্থ্য খাতে অতিরিক্ত 3,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আরেকটা জিনিস, ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো, যোগাযোগ অবকাঠামোতে 73,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। হ্যাঁ, কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার হতে প্রাপ্ত লভ্যাংশের উপর দ্বৈত কর প্রত্যাহার করা হবে বলেও বলা হয়েছে। ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু কর্পোরেট ট্যাক্স রেটটা তো একটা বড় ইন্ডিকেটর একটা বাজেটে, এবং সেখানে সেখানে এবং আরেকটা জিনিস নবনীতা, যে ভ্যাটটা 2012 সালের যে নতুন মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন, এটার বাস্তবায়ন এই বাজেটে করা হবে, সেটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত আমরা মনে করি। তবে এই আইনের আওতায় ইনপুট ট্যাক্স ক্রেডিট যদি না পাওয়া যায় তাহলে হয়তো অতিরিক্ত ভ্যাটের বোঝা ভোক্তাকে বহন করতে হবে। এখন বিজিএমইয়ের পক্ষ থেকে আমরা যেটা বলতে চাই, যেহেতু তৈরি পোশাক শিল্প আমাদের দেশের সর্ববৃহৎ শিল্প, আমরা 5% প্রণোদনা আমরা চেয়েছিলাম সরকারের কাছে, সেখানে আমরা শুধুমাত্র 1% অতিরিক্ত 2,825 কোটি টাকা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে। এই শিল্প খাত সংশ্লিষ্ট 4টি খাতে তো প্রণোদনা দেওয়া হচ্ছে, এই না দেওয়া হচ্ছে, নতুন বাজারের প্রণোদনা দেওয়া হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে, এবং মাঝারি এবং স্মল এবং মিডিয়াম, এখানে আমাদের কিছু ইনসেন্টিভ ছিল, এর উপরেও 1% প্রণোদনা দেওয়া হচ্ছে, যেটার পরিমাণ 2,825 কোটি টাকা। আমরা সুপারিশ করেছিলাম পোশাক শিল্পে কর্পোরেট কর হার 10% করার, সেটা অপরিবর্তিত রাখা হয়েছে, আগের যেটা ছিল তা রয়েছে। ঠিক আছে, আমরা সাধুবাদ জানাই যে অ্যাডিশনাল 2,825 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তবে এটা যথেষ্ট কিনা সে সম্পর্কে আমরা ভবিষ্যতে দেখব, whether it is worthwhile or not। আসিফ ইব্রাহিম, আপনার কাছে এরপরে যখন ফিরবো আমি এটাও জানতে চাইবো যে আমি শুনছিলাম যে অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন যে এই যে শিল্প খাতে ব্যাপক প্রণোদনা, আসলে সামাজিক খাতে মানে সেই প্রণোদনা দেওয়ার ফলে সামাজিক খাতে বিনিয়োগ করতে সরকার বরং মানে কম বিনিয়োগ করতে পারছে, সেই সক্ষমতা কমে আসছে কিনা সেই কথাটিও আপনার কাছে শুনতে চাই। একজন দর্শক আছেন ফোনে, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। মোহাম্মদ আসলাম হোসেন ধামরাই থেকে বলছি। জি বলুন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে, বাজেটে দেখা গেছে গত বছর কর্মকর্তা আয়ের সীমা ছিল 2,50,000 টাকা এবং মহিলাদের কাছে 3,00,000 টাকা, এই বছর এটা অপরিবর্তিত রেখেছে, আসলে এটা কতটা যৌক্তি? যেহেতু বাজেট বেড়েছে আয় বেড়েছে, তাহলে সেক্ষেত্রে আয় কর্মকারী আয়টা একটু বাড়ানো উচিত কিনা? আরেকটা বিষয় হচ্ছে গুঁড়ো দুধ, আসলে গুঁড়ো দুধটা গ্রামের একেবারে সাধারণ পরিবারের লোকজন দেখা যাচ্ছে যে অনেক সময় বাচ্চাদের খাওয়াতে হয়, কিন্তু গরম দুধের দামটা বাড়াচ্ছে, তো এটা আসলে কতটা যৌক্তি? যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা তিনি প্রশ্ন করেছেন যে আপনি গুঁড়ো দুধের দাম বাড়তে পারে সেই প্রসঙ্গটা দিয়ে যদি শুরু করেন, কিন্তু 2,50,000 টাকা করমুক্ত আয়ের সীমা একই আছে, কিন্তু অন্যদিকে আবার সংখ্যাটা মানে ওই যে 100,000,000 টাকার ওপরে সম্পদ থাকলে সারচার্জ দিতে হতো মানে ধনীদের যেটা, সেটা আবার 3 কোটি টাকা থেকে বোধহয় 5 কোটি টাকা করা হয়েছে। এবার জি এটা তো আমি শুনতেও পারিনি, কারণ আমার কারেন্ট চলে গেছিল, কারণ এর আগে যেটা আছে সারচার্জ সেটা তো হইল 1 কোটির উপর থেকেই তো মোটামুটি আয় সেটা আছে, স্ল্যাব করা ছিল একটু করেছে। 2,50,000-এর যেটা আছে এটার একটা এবার যেটা, এটা আমি বছর তিনেক আগ থেকেও বলে আসতেছিলাম যে 2,50,000-এরটা একটু বাড়ানো হোক, কিন্তু এনবিআরের যে কনজারভেটিভ পলিসি সেটা হইলো নেট বাড়ায় যদি এটা কভার করতে না পারে, যদি নতুন ট্যাক্স পেয়ার বেশি আনতে না পারে, তাহলে হাতের মধ্যে যেটা আছে এ বার্ড ইন হ্যান্ড ইজ হোয়াট টু টু ইন দ্য বুশ, হাতের গুলো ছাড়তে চাচ্ছে না, মানে মূলত চাকরিজীবী তার মানে না, মূলত যে 2,50,000-এর মধ্যে চাকরিজীবীগুলো তো এমনি তারা দাওয়ের নিচে বটির নিচের মাছ থাকে এগুলো ধরার বাইরে, একবার যিনি রিটার্ন দিলেন 2,50,000-এর মধ্যে তিনি কিন্তু সিকিউরড ট্যাক্স পেয়ার হয়ে গেলেন,
পিআইএন টোটাল যা করেছে রিটার্ন পরে তার থেকে অনেক কম। এই জায়গাটা এনবিআর সক্ষমতার অভাবে হোক কিংবা অনিয়ার কারণে এটা এখনো হিসাবে আনতে পারেনি। 20 লাখের মতো যদি রিটার্ন দেয় তার টিআইএন করা আছে আরো বেশি, ডাবলের বেশি। তাহলে বাকি যারা টিআইএন করেছে তাদের রিটার্ন জমা হয় না কেন? সেটা একটা ভাইটাল পয়েন্ট এবং এটা একটা এনবিআরের দুর্বলতা। এবারের বাজেটে 2 বছরের মধ্যে প্রত্যক্ষ কর মানে আয়কর থেকেই মূল রাজস্ব আদায়ের কথা বলা হয়েছে, এখন যেটা ভ্যাটের মাধ্যমে হচ্ছে। এইবারের বাজেটে আপনার এখনো তো মূলটা যেমন আয়কর থেকে এইবার যেটা ছাড়ছে সেটা বলেছে যে আগামী 2 বছরের মধ্যে করবে, পরেরটা পরে। এই বছরের বাজেট যেটা সেটাতে আয়কর থেকে বলছে 1,15,588 কোটি আর ভ্যাট থেকে এখনো বেশি 1,17,670 কোটি টাকা। আলটিমেটলি রাজস্বের জন্য ভ্যাট আসবে 1 নম্বরে, তার কারণ ইনকাম ট্যাক্সটা পার্সোনাল, ব্যক্তি জড়িত থাকে, ব্যক্তিকে নেটের মধ্যে আনার জন্য তার টাকা সরকার পকেটে আনার জন্য অনেক কৌশল নিতে হয়। সেখানে অনেক রকমের ফন্দি ফিকির প্রেশার গ্রুপ এবং লবি পলিটিক্যাল টাউটিজম থাকে, আমার তোমার এই বিঘ্ন থাকে। কিন্তু ভ্যাটের বেলায় একটা সুবিধা থাকে, ওটা পেপার ওয়ার্কে থাকে, পার্সন ইনভলভ হয় না। অতএব সেখানে এবার ভ্যাটে যেটা ভ্যাটের একটা মেসাগার করেছে এই সরকার, এর আগে 2 বছর আগে যখন ভ্যাট আইনটা বাস্তবায়ন করবে ঠিক ছিল, তখন কিন্তু ব্যবসায়ীরা 15% ইউনিফর্মের পরিবর্তে মোটামুটি 10% রাজি ছিল। আমার সেই সময় ওপিনিয়ন ছিল 10% রাজি হয়ে কিছু ক্ষেত্রে কনসেশনাল ট্রিটমেন্ট, শিশু খাদ্য, লাইফ সেভিং ড্রাগস এই জাতীয়গুলোতে একটু কনসেশনাল ট্রিটমেন্ট দিয়ে 10% রাজি ওটা চালু করা উচিত ছিল। সেই সময় 2 বছর পরে 30শে ডিসেম্বরের ভোটের কথা বেশি মাথায় রেখে, যেটা আমার ধারণা যে কাউকে অসন্তুষ্ট করতে না আছে, টোটাল ইউটার্নে আইনটা ধারে কাছে গেল না। দ্যাট ওয়াজ এ ফেইলিয়ার অফ দ্য গভর্নমেন্ট এবং সেই জন্য ব্যাটটা পিছিয়ে গেল। আর এবার যেটা করা হচ্ছে ব্যাটের মধ্যে, তাতে বেশিরভাগ আইটেমের মধ্যে অনেক কম দিয়েছে। আপনি এত কম দিয়ে 5%-এর মধ্যে অনেক আইটেম হচ্ছে তো এখন বেশি। তার মধ্যে কেন গুঁড়ো দুধের দাম বাড়ছে, শিশু খাদ্যের কথা আপনি বরং বাইরে রাখার কথা বলছেন, সেই প্রসঙ্গে আসবো। আর আমি যেটা বলছিলাম যে সারচার্জ আরব যোগ্য নিট সম্পদের সীমা বরং 2,25,00,000 থেকে এখন 3 কোটিতে করা হয়েছে, কাজেই ওই জন্য বলা হচ্ছিল যে মানে ধনীদের একটা সুবিধা বাড়লো কিনা। একটা বিরতির পরে আসি, ব্যাটের প্রসঙ্গটি নিয়ে আলাপ করতে চাই, ব্যাংক প্রসঙ্গে আলাপ করতে চাই। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। বদিউর রহমান, আপনি ভ্যাট আইনটা সম্পর্কে বলতে শুরু করেছিলেন, 2012 সালের ভ্যাট আইন এবার বাস্তবায়ন করা হবে। আপনি বলছিলেন যে নির্বাচনকে মাথায় রেখে এর আগে বোধহয় সরকার পিছিয়ে গিয়েছিল বাস্তবায়ন থেকে, বলেছিল প্রস্তুতিও সম্পন্ন হয়নি, এবার বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এই কথা ঠিক না, কারণ প্রস্তুতি হয় নাই। নয়মন ঘি জুটবে তারপর রাধা নাচবে এইসব কথা বলে জাতীয় বাজেট চলে না। বাজেট প্রস্তুতি না হলে সে সময় ভ্যাটের সমস্ত কিছু ঠিক হয়ে গেল কিভাবে? এটা চট করে পরে বললো যে ঠিক আছে, এটা ছিল পলিটিক্যাল ডিসিশন ছিল। আসলে ওই সময় ব্যবসায়ীদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই, তারা তো 10% মোটামুটি সবাই এগ্রিবল ছিল। তখন যদি ওটা চালু করে দিত এখন একটু রিভিশনের প্রশ্ন আসতো, এই যে 2 বছর পিছিয়ে গেলাম। আর পিছানোর সময় এখন যেটা হইলো বেশিরভাগ ক্ষেত্রে কমিয়ে দিল, এটা আমি ব্যক্তিগতভাবে টোটাল রাজস্বের জন্য একটা ক্ষতি আর অব্দি হিসেবে ভাবছি আর কি, কমলো। তারপরও মন্দের ভালো, এ গুড স্টার্টিং ইজ হাফ ফিনিশিং, চালু হোক চলুক দেখা যাবে। এখনো যেভাবে একটা পয়েন্ট আপনি উঠিয়েছিলেন যে সারচার্জের টাকাটা বাড়িয়ে দিয়েছে, এটা সরকার যদি একটা শ্রেণীকে পুষতে চায়, বড় শ্রেণীটাকে, সেরকম কোনো মতলবে করে থাকে তাহলে করেছে, নাহলে সারচার্জের কনসেশনাল অ্যামাউন্ট বাড়ানোর কোনো দরকার ছিল না। কারণ সারচার্জ কে দিচ্ছে যার আয়টা ওইরকম সীমানার পরে চলে যায়? আমার কাছে যখন আমি যখন ফাউন্ডেশন ট্রেনিংয়ে ভিলেজ অ্যাসাইনমেন্টে ছিলাম সেই 79-এ, তখন একজন সিও ডেপ, তখন সিও ডেপ সিও রেপ ছিলেন, উনি সুন্দর একটা কথা বলেছিলেন, এখনও স্মরণ করি। উনি বললেন যে বগুড়ার 7 রাস্তার মোড়ে ওনার তখন চাকরিতে বেতন ছিল 37 টাকা, উনি তখন রিটায়ারিং এজে, প্রথম যখন ঢুকলো 30-এর দিকে, বলে যে আমাকে 1.5 কাঠা জায়গা সাজলো 5,000 টাকায়। আমি হিসাব করলাম 37 টাকা থেকে খরচ টরচ করে 20 টাকা 70 টাকা সেভ হয়, আস্তে আস্তে বেতনে 20 টাকা সেভ হইলে আমি কয় বছরে 5,000 টাকা করতে পারবো? তখন টাকা থাকে না, তখন 5,000 টাকা অনেক টাকা। আর ওনার চাকরির শেষ দিকে যখন বললেন যে এখন ওখানে কাঠা
8 লাখ 10 লাখ, কিন্তু আমার কাছে সস্তা মনে হয়। মানে যার 2 কোটি 25 লাখের সম্পদ ছিল তাকে 3 কোটি টাকা পর্যন্ত দিতে হবে না, এ বলে কি এটা সুযোগ আছে সংসদে এটাকে চেঞ্জ করতে পারে। জি, মুর্শিদ কুলি খান, ভ্যাট আইন বাস্তবায়িত হচ্ছে সেই প্রসঙ্গে যদি বলেন, আর মানে ধনী গরিবের বৈষম্য কমানোর নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল, অর্থনীতি নিয়ে যারা কথা বলেন তারা দীর্ঘ সময় ধরে বলছিলেন যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ হবে, সেদিক থেকে 2.5 লাখ আয় মানে করমুক্ত আয় সীমা থাকা সেটা প্রসঙ্গেও যদি বলেন, আর ভ্যাটের চাপটা আমাদের সকলের উপর পড়বে, যদিও যেভাবে বাস্তবায়ন হচ্ছে তাতে ব্যবসায়ী, যেসব ব্যবসায়ীর বছরের লেনদেন 50 লাখ টাকার নিচে তাদের ভ্যাট রিটার্ন দিতে হবে না, 3 কোটি পর্যন্ত 4% হারে জমা দিতে হবে, কিন্তু যা তারা যখন বেচা বিক্রি করবেন তখন তো মানে ক্রেতাকে বোধহয় সেটা তারা পরিষ্কার করে বলবেন না। দেখুন, এখানে একটা অস্পষ্টতা রয়ে গেছে, আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সিলিগদ্ধ সীমা 2.5 লাখ থেকে এটা আরও আগেই বাড়ানো উচিত ছিল, এটা মানে আপনি অ্যাটলিস্ট 3 লাখ টাকা করা উচিত ছিল, সরকার করেনি কেন, হয়তো করতেও পারে, এই কারণে এই বিষয়টা নিয়ে প্রশ্ন আসছে এবং আমি এটা সম্পূর্ণ সমর্থন করি। আর বিভিন্ন ভ্যাট আইনের যে বিভিন্ন কলাকৌশল এগুলো মানে আপনার আমার বন্ধু বধুর ভালো জানে, তবে একটা জিনিস আমি মানে প্রশংসা করি, এটা একটা কোয়ালিটেটিভ চেঞ্জ বাজেটে যে ভ্যাট আইনটা এইবার থেকে চালু হবে। হ্যাঁ, কারণ এটা যদি একবার চালু, এটা আগে ছিল কিন্তু এই মডিফাইড আকারে চালু করা, এটা আপনি জানেন যে ব্যবসায়ীদের কাছ থেকে প্রবল আপত্তির মুখে, আপনি নির্বাচনের জন্য না, ব্যবসায়ীদের কাছ থেকে প্রবল আপত্তির মুখে এটা বারবার পোস্টপন করতে হয়েছিল, এবং এটা কিন্তু মোহিত সাহেব বলেছিল যে এটা তার একটা উনি করে যেতে পারেন নাই, কিন্তু উনি করার জন্য চেষ্টা করেছিলেন। তো এক সংসদে দাঁড়িয়ে যে আসলে নির্বাচনের আগে করা যাবে না, নির্বাচনের পরবর্তীতে হবে, এবার বাজেটেও ব্যাংক কমিশনের কথা আছে। আমি আসছি যে একটা হচ্ছে যে ব্যাংক কমিশন নিয়ে কিন্তু আমরা অনেক আগে থেকেই বিভিন্ন মানে পত্রিকায় বা চ্যানেলে আমরা কিন্তু বলতেছিলাম, বিভিন্ন সবাই এটা বলতেছিল যে ব্যাংক কমিশন করা দরকার, কারণ ব্যাংক সবচেয়ে এখন ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর সবচেয়ে ভালনারেবল, এবং এখানেই মানে যত দুর্বলতা আপনি দেখেন যে স্টেট ওন ব্যাংক কোথায় গভর্নমেন্টকে ডিভিডেন্ড দেবে তা সেখানে গভর্নমেন্টকে রিক্যাপিটালাইজ করতে হচ্ছে, তাই না? এটা একটা আমাদের করের টাকা ব্যাংকে ভরতে হচ্ছে, এবং আমরা জানি যে একটা এই সরকার প্রথমে যখন আসছিল তারা বলছিল যে এনপিএল আর বাড়বে না, কিন্তু আমরা কালকেই দেখলাম 17,000 কোটি টাকা এনপিএল বেড়ে যাচ্ছে। তা ডে বাই ডে কিন্তু ব্যাংকের পজিশন ডিসপাইট গিভিং সো মেনি ফেসিলিটিস, আপনার এখানেও নবনীত আমরা বলেছি যে ব্যাংকের ব্যাংকের মালিকদেরকে ব্যাংকের এই যে সিঙ্গেল ডিজিটে আনার জন্য তাদেরকে বারংবার বহু সুবিধা দেওয়ার সত্ত্বেও তারা সেটা করে নাই বা করতে পারে নাই, সেই লিকুইডিটি ক্রাঞ্চ। এখন যেটা হয়েছে এই বাজেটে আমরা যেটা দেখলাম যে ডেফিসিট ফাইন্যান্সিং, ওয়েল ইট ইজ উইদিন 5% অফ দ্য জিডিপি এবং সেটাই ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবল লিমিট, কিন্তু 47,000 crores বলা হয়েছে প্রাইভেট মানে ব্যাংক থেকে ব্যাংক বরোয়িং, হ্যাঁ, এবং 30,000 কোটি টাকা বোধ হয় সঞ্চয়পত্র থেকে বরোয়িং, বা এখন এই যে 47,000 crore আপনি নেবেন, এমনি তো ব্যাংকগুলোতে তারল্য সম্পদ লিকুইডিটি ক্রাঞ্চ বলা হচ্ছে, হ্যাঁ, ব্যাংকগুলো আপনার আপনি কোত্থেকে নেবেন, তাহলে প্রাইভেট সেক্টর বা এসএমই এরপরে হয়তো টান পড়বে, তাই না? দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, সবচেয়ে একটা ভালো মানে আশার খবর যেটা মানে মন্ত্রী মহোদয় দিয়েছেন সেটা হলো যে হি উইল বি ভেরি টাফ টু দ্য উইলফুল ডিফল্টার্স। এটা যদি ভাবে তো পরিষ্কার করে নাই, মানে ব্যাংক কমিশন করা দরকার বলেছেন, একটা এক্সিট পলিসি থাকা দরকার বলেছেন, উনি বলেছেন যে ব্যাংক কমিশন অ্যাটলিস্ট উনি স্বীকার করেছেন, এর আগে কিন্তু কথা ছিল যে না কমিশন দরকার নাই, না অর্থমন্ত্রী মুহিত বলেছিলেন যে ব্যাংক কমিশন করবেন এবং তারপরে ব্যাংক কমিশন, হ্যাঁ শুনেন, ব্যাংক কমিশন করতে হবে, এটা বাস্তবায়ন কতটুকু, ব্যাংক কমিশন না করলে এই যে আমাদের ব্যাংকিং সেক্টরে এত পরিমাণ ময়লা জন্মেছে, এই আবর্জনা সার্ভ করার জন্য আপনাকে এক বিজ্ঞজনের আপনার মতামত নিতেই হবে, কারণ যারা এখন যারা আছেন তারা যদি পারতেন তাহলে কিন্তু এই জঞ্জাল এই এরকম হতো না,
এবং এটা কিন্তু আলটিমেটলি সরকারের ঘাড়ে, তবে কবে করা হবে সে বিষয়ে বা এক্সিট পলিসি দরকার। আসিফ ইব্রাহিম, আপনি যদি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চান, আর ওই জায়গাটা থেকে আপনার মানে প্রথম প্রশ্ন করতে চাই যে ওই যে 47,000 কোটি টাকা ব্যাংক থেকে নেবে, সরকারি নেবে, তাহলে আসলে ওই যে তারল্য সংকট, ঋণ চাইলে ঋণ পাওয়া যায় না, সে সংকট আরো বাড়বে। এবছর তো গত বছর বেসরকারি খাতে ঋণ প্রবাহ ছিল 12.5%, কিন্তু মনিটারি পলিসি অনুযায়ী বেসরকারি খাতের ঋণ প্রবাহ 16.5% পর্যন্ত বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে খেলাপি ঋণ 110,873 কোটি টাকা, এবং খেলাপি ঋণের 48% কিন্তু সরকারি ব্যাংকের, ওই যে কথাটা আসলো ক্যাপিটালাইজেশন করার, তো এই ক্ষেত্রে অবশ্যই ব্যাংকিং কমিশনের প্রয়োজনীয়তা আমরা প্রাইভেট সেক্টর থেকে উপলব্ধি করি। একটা জিনিস ভালো যে ব্যাংক্রাপসি আইন এবং ইনসলভেন্সি আইন প্রণয়ন করার জন্য এই বাজেটে কিছু ঘোষণা এসেছে। এক্সিট পলিসি সার্টেনলি দরকার, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে। না, সেই রকম কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই, একটা আকার ইঙ্গিত দেওয়া হয়েছে। আমি একটু ইন্টারাপ্ট করি, মন্ত্রী মহোদয় কিন্তু কয়েকবারই বলেছেন যে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করবেন। হ্যাঁ, এবং ওই যে আপনার যে দেউলিয়া আইনের কথা বলেছেন, আমাদের কিন্তু দেউলিয়া আইন একটা ছিল কিন্তু অকার্যকর হয়ে গেছে। সবচেয়ে যেটা মানে এই বাজেটে সবচেয়ে যেটা বড় জিনিস যেটা করা মানে উচিত, সেটা হলো যে আমাদের এই যে ব্যাংকিং কোম্পানি শুধু আইন চেঞ্জ করলে হবে না, আমাদের যে লিগাল ফ্রেমওয়ার্ক, আমাদের লিগাল সিস্টেমই এমন যে আপনি একজন, আমি অ্যাজ এ উইলফুল ডিফল্টারকে শাস্তির মুখোমুখি করার কোনো উপায় নাই, আমি একজন এক্স ব্যাংকার হিসেবে কিন্তু ঘোষণা এসেছে যে জিনিসটা হলো যে আপনি একটা করবেন, হ্যাঁ, ব্যাংক একটা পদক্ষেপ নেবে, একটা রিট করে যে আপনার স্টপ করে দেবে, তাহলে কি হলো, আপনাকে ওইখানে জুডিশিয়াল রিফর্মস করতে হবে। হ্যাঁ, সে ব্যাংক কোম্পানি আইন, আরেকটা কথা মন্ত্রী মহোদয় বলেছেন এবং হি শুড বি সিরিয়াস অ্যাবাউট ইট, সেটা হলো অ্যামালগামেশন এবং মার্জার, এটা কিন্তু আমরা অনেকদিন ধরে বলে আসছি, মার্জার তো হয়ই নেই, আরো ব্যাংক বাড়ছে, এত ব্যাংক, হ্যাঁ, এই দেশে দিস ইজ ওভার ক্রাউডেড। আসিফ ইব্রাহিম বলেছেন মন্ত্রী, কিন্তু মানে আশাবাদী কিনা এবং প্রয়োজনীয় কিনা মানে এক্সিট পলিসি, দেউলিয়া আইন? এক্সিট পলিসি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এক মাস আগে বোধহয় এসেছিলাম, তখন বলেছিলাম তৈরি পোশাক খাতে আমাদের এই বর্তমান কমিটি দায়িত্বভার গ্রহণ করার পর 30টা কোম্পানিকে বন্ধ করে দিতে হয়েছে আমাদেরকে, এবং আমরা ধারণা করছি যে আরও অনেক বেশি তৈরি পোশাক কারখানা বন্ধ হবে ভবিষ্যতে। তো এইসব কারখানাগুলো কীভাবে হবে, বন্ধ হবে কীভাবে, এগুলোর ক্রেডিটস যেগুলো আছে সেগুলো অ্যাডজাস্টেড হবে, উই মাস্ট হ্যাভ আ এক্সিট পলিসি, কারণ এই এক্সিট পলিসি ছাড়া কিন্তু এই পার্সোনাল গ্যারান্টির ভিত্তিতে আপনি মানুষজনের ঘর বাড়ি এই সেই মানে সব কিছু নিয়ে টান দেবেন, এটা তো ঠিক না। একজন উইলফুল ডিফল্টারের জন্য যত শাস্তি করা হোক, উই আর অল ইন সাপোর্ট অফ দ্যাট, কিন্তু যেসব উদ্যোক্তা পরিস্থিতির কারণে শিকার হয়েছেন, বিশেষ করে আমাদের এই আরএমজি সেক্টরে, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য সার্টেনলি একটা আপনার পলিসি প্রয়োজন, এক্সিট পলিসি প্রয়োজন, যেটা উইচ উইল বি বেনিফিশিয়াল ফর এভরিবডি। এছাড়া কিন্তু সামনে খুব দিন খুব খারাপ আসবে বলে আমরা মনে করছি, কারণ আমাদের অব্যাহত দরপতন, উৎপাদন ব্যয় বৃদ্ধি, রেমিডিয়েশন বাবদ ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে যে প্রতিযোগিতা সম্মুখীন আমরা হচ্ছি, তাতে কিন্তু আমাদের পোশাক শিল্প আমাদের সক্ষমতা হারাচ্ছি, এটা আমরা প্রত্যেকবার বলছি। 12,000 টাকা করে বছরে চেয়েছিলেন প্রণোদনা, সেখানে আমরা পেয়েছেন ভর্তুকি, পেয়েছেন আমরা পেয়েছি 2,825 কোটি টাকা, আমাদের চাহিদা অনুযায়ী এটা অপ্রতুল, তবে আশা করছি যে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এবং এটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি সরকারকে। আমি শুনছিলাম যে আপনাদেরকে শিল্প খাতে প্রণোদনা দিতে হতো না যদি টাকা ডলার মূল্য বিনিময় মূল্য ঠিক থাকতো, শিল্প খাতে এই প্রণোদনা দেওয়ার ফলে সামাজিক খাতে সরকার যে বিনিয়োগ করতে পারতো তা আপনাদেরকে দিতে হতো। ডলার এবং টাকার মানে যে সিচুয়েশনটা, এটা নিয়ে তো অনেক ফোরামে আমরা কথা বলেছি, আমরা কিছুতেই জাস্টিফাই করতে পারি না যেখানে প্রতিবেশী সবগুলো দেশ, ভারতের মতো একটা দেশ যেখানে তাদের কারেন্সি এত ডিভ্যালুড হলো এগেনস্ট দ্য ইউএস ডলার, আমরা কেন এই এটাকে ধরে রাখছি। এখানে হয়তো মুর্শিদ কুলি স্যার উনি বলতে পারবেন যে ওয়াই আর বি হোল্ডিং অন টু আওয়ার টাকা লাইক দিস ওয়েন দ্য ইকোনমি ইজ এক্সপোর্ট ডিপেন্ডেন্ট, ইট ইজ স্টিল ভেরি মাচ। আরেকটা জিনিস আমরা কেউই বলিনি, এবার কিন্তু রেমিটেন্সের উপর 2% আপনার
ইনসেন্টিভ দেওয়া হবে, প্রবাসী আয়ের উপরে 2% ইনসেন্টিভ দেওয়া হবে, তো সেখানেও বেশ কিছু টাকা ইনসেন্টিভে যাবে। আমাদের তো 2,825 কোটি টাকা দেওয়া হয়েছে ইনসেন্টিভ। এখন দেখেন আপনারা, ইউ হ্যাভ টু প্রোটেক্ট দ্য ইন্ডাস্ট্রি, কিন্তু তারপরেও বাংলাদেশের শিল্প কারখানার সংখ্যা ক্রমাগত কমছে। সাদা টাকা, কালো টাকা সাদা করে বিনিয়োগের উৎসাহ দেওয়া হয়েছে, এগুলোতে উৎসাহিত হবে কিনা সেই প্রসঙ্গে আমি ফিরবো আপনার কাছে একজন দর্শকের প্রশ্ন নিয়ে। বিরতিতে যেতে চাই, দর্শক নাম বলে প্রশ্ন করুন, মতামত দিন। ওয়ালাইকুম আসসালাম, পরিষ্কার বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার প্রশ্নটা শ্রদ্ধা বদিউর রহমান স্যারের কাছে, ছোট দুইটা প্রশ্ন। নাম্বার ওয়ান, ব্যাংকিং খাতে 17,000 কোটি টাকা খেলাপি ঋণ আছে, বাজেটে ইচ্ছাকৃত খেলাপিদের বিষয়ে কঠোরতার কথা বলা হয়েছে, এর ফলে ঋণ জমা দেওয়ার সম্ভাবনা আছে কিনা, বা অনিচ্ছাকৃত খেলাপি অর্থাৎ ঋণ নিয়ে ব্যবসায় ক্ষতিগ্রস্তদের অনেকটা ছাড় দেওয়া হলো কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কৃষিতে বরাদ্দ মোট বাজেটে 3.7%, এ দিয়ে ভেজাল সার রোধে কৃষি আদালত, কৃষি পণ্যের ন্যায্য দাম পেতে শস্য বীমা চালু, খাদ্য গোডাউন তৈরি, বা কৃষককে সার্বিকভাবে কতটুকু ভর্তুকি বা পুনর্জন্য দেওয়া সম্ভব হবে? অসংখ্য ধন্যবাদ। নন পারফর্মিং লোনের পরিমাণ বোধহয় প্রায় 1.5 লাখ কোটি টাকা বাংলাদেশে, মানে খেলাপি ঋণের পরিমাণ আপনি যদি অবলোপনকৃত ধরে যদি বলি, আর না হলে ওই যে আসিফ ইব্রাহিম যেটা বললেন 1,10,000। একটা বিরতিতে যাই, বিরতির পর এসব প্রশ্নের উত্তর নেব। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আমি বদিউর রহমান, দর্শক আপনাকে যে প্রশ্ন করেছিলেন তাতে ফিরবো, কিন্তু আসিফ ইব্রাহিম আপনার কাছে আমি জানতে চাই যে শিল্প বিনিয়োগ বাড়বে এই প্রত্যাশা প্রতিবার থাকে, কিন্তু শিল্প কারখানা এমনকি সংখ্যার দিক থেকে কমে আসছে, শুধু গার্মেন্টস না, সার্বিকভাবে ক্ষুদ্র মাঝারি থেকে বড় শিল্প কারখানা সংখ্যাই কমে আসছে পরিসংখ্যানে, আর কালো টাকা সাদা করে মানে শিল্পে বিনিয়োগ করলে মাত্র 10% কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে, তাতে বিনিয়োগ বাড়বে? বিনিয়োগ বাড়ানোর জন্য তো বেশ কিছু পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে, তার মধ্যে আগেও আলোচনা করেছি আপনার পলিসির যে সমস্ত প্রতিবন্ধকতা আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে, ইজ অফ ডুইং বিজনেস যেটা একটা বড় ইন্ডিকেটর সেখানে আমাদের কাজ করতে হবে, এবং এটা জেলায় জেলায় আমাদের যেতে হবে, এবং ডুইং বিজনেসটাকে আরও অনেক সিম্পলিফাইড করতে হবে এবং ইজি করতে হবে এবং হ্যাসেল ফ্রি করতে হবে, এবং কস্ট অফ ডুইং বিজনেসটা কমাতে হবে, আরও অনেক কমাতে হবে, এবং এটাকে আরও অনেক অ্যাক্সেসেবল করতে হবে, অনলাইনে রেজিস্ট্রেশন মানে বিদেশে যেভাবে আপনি খুব তাড়াতাড়ি একটা চট করে শুরু করে দিতে পারেন সেই ধরনের সুবিধা আমাদের দিতে হবে। একটা জিনিস আমি বলতে চাই নবনীতা, যে যুবকদের স্টার্ট আপ আগে বলেছি 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু আমি কিন্তু খেয়াল করি, আমি জানি না আপনি দেখেছেন কিনা, নারী উদ্যোক্তাদের জন্য কিন্তু সেরকম কোনো স্টার্ট আপ ক্যাপিটাল কি নারীরা চাইলে পাবেন? অবশ্যই পাবে, বাট যেহেতু আলাদা করে নারী উদ্যোক্তাদের জন্য কোনো, আমি পার্সোনালি মনে করি নারী উদ্যোক্তাদের জন্য আলাদা একটা প্রভিশন থাকা, বাজেট থাকে নারী উদ্যোক্তাদের জন্য, কিন্তু বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম আপনার ঋণের ব্যবস্থা আছে। হ্যাঁ, সরকার হয়তো এখানে মানে আপনার আলাদাভাবে মেনশন করেনি, বাট বিভিন্ন ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকেরও মানে ফান্ড আছে নারী উদ্যোক্তাদের জন্য আপনার যে মানে আলাদা একটা যে ব্যবস্থা। আসিফ ভাই, এটা শুনতে খুব ভালো লাগছে, স্টার্ট আপ ক্যাপিটাল 100 কোটি টাকা দিয়েছে। আমার মনের প্রশ্ন আর কি, যে আমাদের যুব সমাজ কি সেটার জন্য প্রস্তুত কিনা, মানে এই একশো নাকি এটা একটা 100 কোটি টাকা বরাদ্দ রাখা হলো, টোকেন টোকেন বরাদ্দ, এরকম অনেক বরাদ্দই আগে, যেমন ধরেন গ্রিন ফাইন্যান্সিং এর উপরে 200 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের একটা স্যার জানেন, হ্যাঁ সেই সেই $200 মিলিয়ন একটা ফান্ড তৈরি করা হয়েছিল, কিন্তু সেই ফান্ডটার ইউটিলাইজেশন হয়নি। বিকজ অফ ওই প্রসিজিউরাল বটলনেক্স, কিন্তু এই রেমিডিয়েশন প্রক্রিয়াতে অনেক কলকারখানা কিন্তু ওই গ্রিনের জন্য ইটিপি তারা ইনভেস্ট করেছে, তারা সিটিপি করেছে, কিন্তু কমার্শিয়াল ব্যাংকিং চ্যানেলে যেতে হয়েছে, ওই টাকাটা আমরা ইউজ করতে পারিনি, কেন সামহাও দি আদার ওই বিউরোক্রেটিক বটলনেক্সগুলোকে আমরা ওভারকাম করতে পারিনি। এই জন্য যেটা বললাম যে ইজ অফ ডুইং বিজনেসকে আরও অনেক সিম্পলিফাইড করে বিনিয়োগ বাড়াতে হলে এটা অবশ্যই করতে হবে, আর সামনে এত বড় লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি, 100টা স্পেশাল ইকোনমিক জোন করব। আমি তো বারেবারে বলি যে আমরা 5টা দিয়ে শুরু করি না, 5টা সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে দেখবো যে আমাদের লুপহোলসগুলো কোথায় আছে, লুপহোলসগুলো আইডেন্টিফাই করা প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবং জোন হয়েছে এখন, স্পেশাল ইকোনমিক জোন পুরোপুরি বোধহয় এখনো আমরা চালু হয়নি, এগিয়ে যাচ্ছে কাজ, কয়েকটা বোধহয় প্রাইভেট ইকোনমিক জোন প্রাইভেট গুলো হয়েছে, ওই হ্যাঁ স্মল এ মনেমেটটা মোটামুটি এই মুহূর্তে এগিয়ে আছে,
তবে আমি মনে করি যে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের আরো আরো দ্রুততর হতে হবে যেহেতু আমাদের একটা অ্যাম্বিশিয়াস 8.2% জিডিপি আমরা যেভাবে প্ল্যান করে এগোচ্ছি সেইগুলি অর্জন করতে গেলে অবশ্যই পারে। শিল্পের বিনিয়োগ বাড়ালে না বাড়লে আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে কিভাবে? আপনার যেখানে 20 লক্ষ লোক কর্মসংস্থানের বাজারে আসছে তাদেরকে তো প্রোভাইড করতে হবে, এবং উই হ্যাভ টু গো ফর ম্যানুফ্যাকচারিং বেসড এমপ্লয়মেন্ট জেনারেশন ইন দিস কান্ট্রি, এছাড়া আমাদের কোনো গতি নেই। একজন দর্শক আছেন ফোনে, ফোনটা নিয়ে আমি আসছি বদিউর রহমান আপনার কাছে। দর্শক নাম বলে প্রশ্ন করুন, মতামত দিন। ওয়ালাইকুম আসসালাম, আমি সাদেকুল্লাহ চৌধুরী বলছিলাম উত্তরা থেকে। শুনছি পরিষ্কার করছে শিল্পায়নের বিষয়ে, কিন্তু আমি একটা কি লক্ষ্য করলাম, গত অর্থমন্ত্রী শিল্পায়নের জন্য রুগ্ন শিল্পের আইন করার কথা বলেছিল, কিন্তু এই বাজেটে আমরা শিল্প সহায়ক আইন করার কোন লক্ষণ ঘোষিত হচ্ছে বলে দেখি। রুগ্ন শিল্প পুনর্বাসনের ব্যবস্থাও করা হচ্ছে না, তাহলে শিল্পায়ন অগ্রগতি হবে কিভাবে? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এক লাইনে কি উত্তর দিতে চান আসিফ ইব্রাহিম? অবশ্যই আমাদের নার্চারিংয়ের একটা প্রভিশন থাকা প্রয়োজন বলে আমি মনে করি। আনফর্চুনেটলি যেটা হয়ে গেছে ব্যাংকিং সিস্টেম এবং এই আপনার এই উইলফুল ডিফল্ট কালচারের কারণে দি জেনুইন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টস তারা সাফার করছেন এখনও, এবং মাননীয় প্রধানমন্ত্রী যদিও বলে দিয়েছেন 9% সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার, সেটা করা সম্ভব হয়নি। সেটা একবার নিয়ে আসার চেষ্টা করা হলো, কিন্তু দ্য রুলস অফ ইউনো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দ্যাট অ্যাপ্লাইড, এবং ব্যাংকিং খাতে হিসাব মেলালে বোধহয় খুব শিগগিরই সিঙ্গেল ডিজিটে নাম্বারও কোনো সম্ভাবনা নেই। আমি তো দেখছি না। মানে বদিউর রহমান আপনার কাছে দর্শকের প্রশ্ন ছিল। খেলাপি ঋণ, জি খেলাপি ঋণটা নিয়ে আমার সবসময় একটা অ্যালার্জি আছে, এবং সেই বিষয়টাতে আমি মনে করি এইটা উইলফুল সবসময় বলা যাবে না, এগুলো একটা চক্রের মাধ্যমে হচ্ছে। কার গাঁড়ে কয়টা মাথা আছে ব্যাংকের টাকা নিয়ে দেবে না, শেয়ারিং যদি হয়, আন্ডারহ্যান্ড ডিলিং যদি হয়ে যায়, আমি ব্যক্তিগতভাবে আমাদের বন্ধুবান্ধব বড় বড় টাকা লোন নিয়ে তাদের থেকেও তো শুনি, তারা তো তখন স্বীকার করে কীভাবে নিয়েছে। প্রজেক্ট প্রোফাইল জমা হওয়ার আগেই যদি কোনো বাচ্চা লোক বলে দে ওকে 10 কোটি টাকা দিয়ে দাও ব্যাংকের থেকে, তাহলে সেটার থেকে আদায় কীভাবে হবে? স্ক্রুটিনি ঠিক মতো হয় না। ব্যক্তি লোনের বেলায় ছোট, আমি তো প্র্যাকটিক্যালি এবার হাউস বিল্ডিং লোন নিলাম, আমি হাউস বিল্ডিং থেকে নিলাম, পরে আমাকে একটা ব্যাংক জামাইয়া ধরে বাসায় অফিসার পাঠিয়ে বললো যে আমরা এই পার্সেন্টে দিই 8.75, এবং আমাকে 8.60 যেভাবে বাঁধলো, যেহেতু আমার বয়স বেশি অতএব আমার একটা ছেলের সাথে থাকতে হবে, আরেক ছেলে জামিনদার হইতে হবে, জায়গাটা বন্ধক দিতে হবে, 1.2 কোটি একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিতে হবে, 6 মাস অন্তর অন্তর আরও এরকম আরও 2.2 কোটি চেক দিতে হবে, টিপ সই সব কিছু নিল, বাকি রইল শুধু আমার 43 বছরের পুরান বউটা নেয়া। বললাম যে এটাও নিয়ে যাও, বেঁচে যাই। তো আমাকে দেওয়ার সময় এত কিছু দৌড়ছে আর এগুলো টাকা আসে না, কিভাবে যায়? অতএব এখানে রাজনৈতিক সদিচ্ছা এবং সরকারের কিছুটা দুর্বলতা আছে, অনিয়া আছে এক, এবং যারা দিচ্ছে ব্যাংক কমিশন করবার যে আবার একটা মানে ইচ্ছা প্রকাশ এই করতে হবে বলা, সেগুলো মানে আপনি কি আশাবাদী না বিষয়? আমি আমি এই পর্যায়ে যে ট্রেন্ডে বা ব্যাংক আইন পরিবর্তন, ব্যাংকের কাজকারবার গত 10-15 বছর যেভাবে চলছে, মুই সাহেব যত লম্বা লম্বা কথা বলছেন, রাবিশ বোগাস থেকে শুরু করে 4,000 টাকা কোনো সময় বিপর্যয় ঘটতে পারে, 4,000 টাকা কিছুই না, এটা কিছু না, এটা হবে, সেই অবস্থার থেকে উত্তরণের জন্য সামান্যতম বাতি করার আশা শুধু এই জন্য রাখতে চাই যে লোটাস কামাল ব্রিলিয়েন্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইফ হি রিমেন্স টু হিজ ওয়ার্ড তাহলে যদি কিছু হয়, আদারওয়াইজ হওয়ার কোনো লক্ষণ দেখি না। তার কারণ যেই চক্র এবং যারা টাকা ভাগ করে নিচ্ছে তারা সরকারের ভিতরেই আছে, সরকারের মধ্যে আছে, এবং রাজনৈতিক চক্র যে আছে এটা তো এটাও তো আমরা মানে পত্র পত্রিকাও যারা পড়েন মনোযোগ দিয়ে দেখেন তারাও জানে যে আসলে তো এবারেও যাদেরকে রিশিডিউলিং এর সুবিধা দেওয়া হলো তারা ওই যে 5,500 কোটি টাকা না 5,000 কোটি টাকার উপরে যারা ঋণ পেয়েছেন, মানে আসলে সুবিধাটা ওই 2015-র মতো 15 জন বা 11 জনের 11টি কোম্পানি এরকম পাবে, গ্রুপ কোম্পানি। খাতিরটা কেন হচ্ছে?
এই খাতিরগুলো কেন হবে, উইড আউট হয়ে যাক। কম্পিটিশনে যে টিকবে না, যার টাকা কোথায় যায় কীভাবে গেল সেটার তো কেউ ধরছে না। সে যে বললো উইলফন্ন সার্কামাস্টেন্সের সিচুয়েশন হয়, তাহলে তার টাকাগুলো খোঁজ নিলে তো হবে, কোথায় গেল টাকা, কে মালয়েশিয়া সেকেন্ড রুমে চলে গেল, কার এটা হইলো ওটা হইলো। এখন টাকা ব্যাংক থেকে বিনিয়োগ হলো না, মানে হিসাব তো পরিষ্কার, সেটা আপনি ধরতে না পারলে আপনি যদি ওটা না ধরতে পারেন তাহলে তো লাভ হবে না। তাহলে পরে কমিশন করলে কোন ফাঁকে কমিশনের সিটা বাদ চলে যায়, আবার অমিশন হয়ে যাবে, সেটাও তো কঠিন ব্যাপার হয়ে যেতে পারে। দেখেন রাজনৈতিক সদিচ্ছা কি আছে আসলে কেটা চাচ্ছি আমি, সেটা কঠিন ব্যাপার। মোদিও তো সবই বলে দিল। এখন যে জিনিসটা হলো কি, যে আপনার যে অপ্রদর্শিত অর্থ যেটা আপনার 10% ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সুযোগ যেটা সরকার দিচ্ছে, যে টাকাটা বেরিয়ে গেছে কিন্তু আপনার বিনিয়োগ হয়নি, ওই টাকাটাই হয়তো বাইরে চলে গেছে, এখন আবার ওই টাকাটাই কিন্তু ফিরে আসবে আপনার ওই 10% দিয়ে, তারা ওইটাকেই আবার বিভিন্ন আগের হিসাব তো বলে যে এই কালো টাকা সাদা করায় তেমন আগ্রহ আসলে মানুষের না। বাইরে কালো থাকলে কতটুক লাভবান হবো প্রত্যেকে, রাজনৈতিক সদিচ্ছাটা তো বোধহয় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শুধু রাজনৈতিক না, যে কোনো ব্যাপারে মানে ব্যক্তির সদিচ্ছাই মানে আপনার করেছে এবং আমাদের সাবেক অর্থমন্ত্রী মহোদয় কিন্তু আজকে বলেছেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই ব্যাংক খাতকে ঠিক করা, তার মানে নতুন মানে অর্থমন্ত্রীকে কথা বলেছেন। আমার মনে হয় যে সরকারের জন্য অনেক বড়, আপনি বাজেট দিয়েছেন, বাজেট একটা রূপরেখা, আপনি এটা সংশোধিত করতে পারেন, এসআরও দিয়ে চেঞ্জও করতে পারেন, অনেক কিছু হতে পারে, কিন্তু যে জিনিসটা হলো যে আমাদের যদি বলা হয় না সমৃদ্ধির পথে আমরা বাংলাদেশ মানে যে এগিয়ে যাবে এবং যে সমস্ত যে ভিশন 2030 বা 2041 সালকে লক্ষ্য করে নাকি বাজেট, এই জন্য কিন্তু আপনার যে গুড গভর্নেন্স যেটা বলা হয় সেই গুড গভর্নেন্সটাকে ফিরিয়ে আনতে হবে। SDG 16 এটা শুধু মুখে বললেই হবে না, এটা কার্যক্ষেত্রে দেখাতে হবে যে সত্যিকার ভাবে উই বিলিভ ইন গুড গভর্নেন্স এবং উই বিলিভ ইন দা অবজেক্টিভ। দুষ্টের দমন শিষ্টের ভালো। অসংখ্য ধন্যবাদ আসিফ ইব্রাহিম, ধন্যবাদ মুর্শিদ কুলি খান, ধন্যবাদ বদিউর রহমান, ধন্যবাদ দর্শক। পরবর্তী পর্বে বাজেট নিয়ে রাজনীতি আছে, এই নিয়ে করবো আলোচনা।